হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু পণ্যবি ইলেকট্রনিক্স আসসালামু আলাইকুম হোপসো সবাই ভালো আছেন বর্তমানে এই করোনা পরিস্থিতির মধ্য থেকেও আল্লাহর অশেষ সহমতে আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো ভিউয়ার্স আজকে খুবই ইন্টারেস্টিং একটা টেলিভিশন খুবই সুন্দর পেন্টানিক ব্র্যান্ডের ফর্টি থ্রি ইঞ্চ ভয়েস কন্ট্রোল ডাবল গ্লাস উইথ সাউন্ড বা মেটালিক বডি এই টেলিভিশনটা আমাদের কাছে রিসেন্টলি আসছে তো ভাবলাম কেননা এই প্রোডাক্টটা নিয়ে একটা রিভিউ হয়ে যাক এটার যে কনফিগারেশনটা অলরেডি প্যাকেটের গায়ে কিছু মেনশন করা আছে যেটা স্মার্ট টিভি অ্যান্ড্রয়েড ভার্সন নাইন ওয়ান জিবি র্যাম এইট জিবি রম ফোর কে অ্যান্ড ইউ এইচডি হ্যাঁ দেন এইটার যে কনফিগারেশনটা মূলত এই সেম অনুযায়ী আছে কি না এবং কী কী ফিচার আছে এবং কী কী এটাতে ইউজ করতে পারবেন আপনার এটার কী কী পোর্ট আছে সব কিছু আজকে এই ভিডিওটাতে আমি ডিসকাস করতে যাচ্ছি তো ভিউার্স তো চলুন ভিউার্স আর দেরি না করে প্রোডাক্টটা আনবক্সিংয়ে চলে যাই ভিউার্স এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা আনবক্সিং করার সাথে সাথে আমি এখানে দুটো স্ট্যান্ড এটা কিন্তু ফুললি মেটালিক স্ট্যান্ড হ্যাঁ লেফট রাইট মেনশন করা আছে যেটা রাইট সাইডে বসবে সেটা রাইট সাইডের জন্য যেটা লেফট সাইড সেটা এল দিয়ে এল দিয়ে মেনশন করা আছে সো আপনাদের বুঝতে তেমন কোনো অসুবিধা হবে না দুটো টেবিল স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন এবং তার সাথে পাচ্ছেন হচ্ছে দুটো রিমোট একটা হচ্ছে নর্মাল রিমোট আর একটা হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট ভয়েস কন্ট্রোল রিমোট যেটা দিয়ে আপনি টেলিভিশনকে যা বলবেন টেলিভিশন তাই করবে অ্যাজ লাইক সেম আমাদের মোবাইল আমাদের মোবাইলে যেরকম হচ্ছে আমরা মানে যে কোনো গুগল অপশন বা হচ্ছে আমাদের ইউটিউব অপশন থেকে যেটা বলি সেটাই কিন্তু চলে আসে সাথে সাথে হ্যাঁ আমাদের কিন্তু লিখে সার্চ করতে হয় না তো এরকমই সেম এটার যে ভয়েস কন্ট্রোল রিমোটটা আছে খুবই সুন্দর এই রিমোটটা দিয়ে আপনি খুব ইজিলি টেলিভিশনটাকে অপারেট করতে পারবেন তো ভিওর্স আমি টেলিভিশনটাকে অ্যাট ফার্স্ট অন করব ভিওর্স টেলিভিশনটা ওপেন করার সাথে সাথে লেখা আসছে উইজডম শেয়ার স্মার্ট ক্লাউড টিভি হ্যাঁ এটাতে মূলত আমাদের যে সফটওয়্যারগুলো থাকে সেই সফটওয়্যারগুলো কিন্তু উইজডম শেয়ারের হয়ে থাকে অ্যাজ লাইক আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি যেমন এখন বর্তমান যত মোবাইল কোম্পানি আছে তাদের কিন্তু নিজস্ব কোনো চিপসেট নেই লাইক নিজস্ব কোনো প্রসেসর নেই হ্যাঁ প্রসেসরগুলো কিন্তু হচ্ছে আপনার বিভিন্ন কোম্পানি থেকে কালেক্ট করে দেন ওরা কিন্তু অ্যাসেম্বল করে তো এইরকমই আর কি আমাদেরও কিন্তু নিজস্ব কোনো সফটওয়্যার নেই যেটা আমরা আদার্স কোম্পানি থেকে কালেক্ট করে আমাদের উইজডম শেয়ার যে সফটওয়্যারটা আছে সেটা আমরা টেলিভিশনগুলোতে ইন করে থাকি ইভেন ম্যাক্সিমাম যত অ্যান্ড্রয়েড স্মার্ট টেলিভিশন আছে সব টেলিভিশনগুলোতেই উইজডম শেয়ারের সফটওয়্যারটাকে ইনস্টল করা হয় বা ইউজ করা হয় তো ভিউয়ার্স এখানে ফার্স্টেই দেখতে পাচ্ছেন টেলিভিশনটার হোম পেজ চলে আসছে হোম পেজে কিন্তু অলরেডি বেশ কিছু ভিডিও নোটিফিকেশান আপনারা দেখতে পাচ্ছেন এটার এটার অ্যাডভান্টেজটা হচ্ছে এরকম যে আপনার ইউটিউবে যখন যে ভিডিওটা ভিডিও নোটিফিকেশানটা আসবে সেটা কিন্তু ডিরেক্টলি আপনার হোম পেজে চলে আসবে সো আপনি এখান থেকে চাইলে দেখে প্লে করতে পারবেন যে আসলে কোন কোন ভিডিওটা নতুন আসছে আপনারা এখান থেকে সরাসরি দেখতে পারেন আপনি ইউটিউবে ঢোকার প্রয়োজনও পড়বে না তো ভিওর্স আমি ফার্স্টেই চলে যাব হচ্ছে সেটিংস অপশনটাতে এখানে সেটিংসে গেলে আপনি এখানে পাঁচ থেকে ছয়টা অপশন পাচ্ছেন নেটওয়ার্ক টাইম কমন ব্লুটুথ সিস্টেম ইনফরমেশান হ্যাঁ আমি ফার্স্টে নেটওয়ার্কটাকে কানেক্ট করে নেব নেটওয়ার্ককে এখানে দুইভাবে নেটটাকে কানেক্ট করতে পারবেন একটা হচ্ছে ওয়ার নেট মুড আর একটা হচ্ছে ওয়ারলেস নেট মুড তো আমি এটাকে নর্মালি ওয়ারলেস মুডেই কানেক্ট করব আমার যেখানে এখানে রাউটারটা আছে সেই রাউটার ডিভাইসে পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট করব পেনটানিক হচ্ছে আমাদের এখানকার ডিভাইস নেম দেখুন ভিউয়ার্স সেখানে আমি পেন্টানিকে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা কীবোর্ড চলে আসছে সে কীবোর্ডে জাস্ট আপনি এখানে আপনার যে বাসার রাউটার ডিভাইসে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন ওকে না পাসওয়ার্ড কমপ্লিট আপনি চাইলে এখান থেকে দেখেও নিতে পারবেন যে বেসিক্যালি আপনার পাসওয়ার্ডটা রাইটস হয়েছে কিনা দেখুন কানেক্টেড হয়ে গেছে অলরেডি হ্যাঁ দেন এখানে আমি আবার ব্যাক চলে আসলাম আমি সেটিংসের অপশানগুলো আবার একটু দেখাই নেটওয়ার্কটা সেটিং করলাম এখানে টাইম অপশন আছে আপনি চাইলে টাইমটাকে অ্যাডজাস্ট করে রাখতে পারবেন অটো অ্যাডজাস্ট দিয়ে দিলে কি হবে এখানে আপনার নেটওয়ার্কের নেটওয়ার্ক অনুযায়ী টাইমটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে এখানে টাইম জুন আছে জোনটাকে বাংলাদেশ দিয়ে দিলে হচ্ছে দ্য কমন অপশন আছে কমন থেকে আপনার ল্যাঙ্গুয়েজ ইংলিশ করতে পারবেন বা আদার্স কোনো ভাষা যদি আপনার চয়েজেবল থাকে সেটাও আপনি চেঞ্জ করে নিতে পারবেন আপনার মন মতো যে কীবোর্ডটা থাকে সেটাও আপনি চেঞ্জ করে নিতে পারবেন সিস্টেম রিকভারি অপশন আছে যেমনটা আমাদের মোবাইলে থাকে এছাড়া এখানে ব্লুটুথ অপশন দেওয়া আছে ব্লুটুথ অপশনটা কিন্তু খুব ইন্টারেস্টিং এটা কিন্তু আমরা বেসিক্যালি টেলিভিশনে কিন্তু ছিল না আমাদের কাছে যে ভয়েস কন্ট্রোল টেলিভিশনগুলো এসেছে সেই টেলিভিশনগুলোতে এই মূলত ব্লুটুথ অপশনটা থাকে এখানে ব্লুটুথটা কিন্তু হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস বিকজ আপনার এখন যে সাউন্ড সিস্টেমগুলো বের হয়েছে সেগুলো কিন্তু ব্লুটুথ সিস্টেমের ম্যাক্সিমাম সো আপনার চাইলে এটার সাথে একটা ব্লুটুথ সিস্টেমের সাউন্ড সিস্টেমও ইউজ করতে পারবেন দেন আমি সিস্টেম ইনফরমেশনে যেটা আমি কার্টুনের গায়ে দেখেছিলাম সেই ইনফরমেশানটা এখানে রাইড আছে কি না হ্যাঁ হানড্রেড ঠিক আছে এখানে ইন্টারনাল স্টোরেজ দেওয়া আছে এইট জিবি এবং র্যাম দেওয়া আছে হচ্ছে ওয়ান জিবি অ্যান্ড্রয়েড ভার্সন দেওয়া আছে নাইন পয়েন্ট জিরো যেটা আমরা প্যাকেটের গায়ে দেখেছিলাম অবশ্যই আপনারা টেলিভিশন কেনার সময় এটা দুটো প্রয়োজনে মিলিয়ে নেবেন এছাড়া এখানে নাম্বার অফ প্রসেসর ফোর কোর দেওয়া আছে ফোর কোর প্রসেসর দেওয়াতে টেলিভিশনটা খুব স্মুথলি রান করবে যে কোনো অপশনে আপনি যখন আর ইমোড় থেকে কমান্ড করবেন সাথে সাথে এটা রেসপন্স করবে মানে কি বলবো এক সেকেন্ডও সময় নেবে না এটা রেসপন্স করতে দেখুন সাথে সাথে রেসপন্স করছে রেসপন্স রেটটা খুবই কম তো নাও এখন আমি চলে যাব হচ্ছে অ্যাপস অপশনটাতে ওকে অ্যাপস অপশনে কিন্তু অলরেডি কোম্পানি থেকে কিছু অ্যাপস বিল্টেন করে দেওয়া হয়েছে তার মধ্যে হচ্ছে ব্রাউজার গুগল ব্রাউজার চাইলে আপনারা এখান থেকে যে কোনো সাইডে গুগলে ব্রাউজ করতে পারবেন আমরা গুগলটাকে যেভাবে চালাই ইন্টারেস্টিং গুগলে কিন্তু হচ্ছে নতুন একটা আইকন তৈরি করেছে খুব ভালোই লাগছে দেখতে যদিও আগেরটার থেকে অনেক সুন্দর লাগছে যাই হোক এখান থেকে আপনারা চাইলে যে কোনো সাইটে ব্রাউজ করতে পারবেন ইভেন এটাতে কিন্তু যে কোনো অ্যাপস লাইক যেটা আপনি হচ্ছে অ্যাপ স্টোরে পাচ্ছেন না বা প্লে স্টোরে পাচ্ছেন না সেই অ্যাপসটাও যদি আপনি এখানে থেকে ডাউনলোড করতে চান আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন তারপর আসে হচ্ছে টিভি অ্যাসিস্ট্যান্ট টিভি অ্যাসিস্ট্যান্ট অ্যাপসটা আসলে কি। এটা হচ্ছে মূলত টেলিভিশনটাকে ক্লিন রাখার জন্য এবং আপনার টেলিভিশনে কতটুকু মেমরি আপনি ইউজ করছেন বা কতটুকু মেমরি ফাঁকা আছে স্টকে আছে আপনি সেটা দেখে নিতে পারবেন ইভেন এটাকে ডিপ ক্লিন করতে পারবেন মাঝে মাঝে যেহেতু অ্যান্ড্রয়েড ডিভাইস অবশ্যই আপনার ডিপ ক্লিন করার প্রয়োজনটা কিন্তু পড়ে যাবে পড়বে সো তারপরে এখান থেকে আরেকটা কাজ করতে পারবেন সেটা হচ্ছে নেটওয়ার্ক স্পিড টেস্ট নেটওয়ার্ক স্পিড টেস্টটা আপনার এইখান থেকে চাইলে করতে পারবেন দেখুন আমাদের এখানে নেটওয়ার্কের স্পিডটা কীরকম পাচ্ছি সেটা আমি দেখি একটু দেখুন অলরেডি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি প্রায় ফাইভ এমবিপিএস পাচ্ছি ফাইভ সিক্স এরকম এভারেজ পাচ্ছি আর কি সো এই এমইপিএসটা হলেই কিন্তু টেলিভিশনটা খুব সুন্দর রান করবে তো আর একটা বিষয় আমি আপনাদেরকে বলে দেই আমাদের এই টেলিভিশনগুলোতে আপনারা হান্ড্রেড প্লাস চ্যানেল দেখতে পারবেন উইদাউট ডিশাল লাইন ডিশ লাইনের কোনো প্রয়োজন হবে না সরাসরি ইন্টারনেটের মাধ্যমে আপনি দেখতে পারবেন ডিশ লাইন চ্যানেল ফ্রি ডিশ চ্যানেল ওকে নাও চলে যাব হচ্ছে অ্যাপ স্টোর অ্যাপ স্টোর অ্যাপ স্টোর থেকে আমি এখান থেকে আমার যে অ্যাপসটা যখন প্রয়োজন আমি সেটাই কিন্তু ডাউনলোড করে নিতে পারবো এখানে সব অ্যাপসই দেওয়া আছে প্রয়োজন মতো আপনার যখন যেটা প্রয়োজন আপনি সেটা ডাউনলোড করে নিতে পারবেন আমি এখান থেকে আপাতত ইউটিউবটাকে ডাউনলোড করব বিকজ আমি আপনাদেরকে ভিডিও কোয়ালিটিটা দেখাবো এবং সাউন্ড কোয়ালিটিটা দেখাবো ডাউনলোডিং স্পিডও কিন্তু খুব ভালো সো ভিওর্স এর মধ্যে কিছু কথা বলি আপনাদেরকে একটা টেলিভিশন কেনার ক্ষেত্রে অবশ্যই আসলে আমরা কোয়ালিটিটা যাচাই বাছাই করি আসলে এটা কতটুকু লং ডিভিডি পাবে আমি একটু আপনাদের ইয়ের জন্য বলে দেই আপনাদের অবগতির জন্য বলে দেয় যে আমাদের টেলিভিশন যত টেলিভিশন আছে চব্বিশ ইঞ্চি থেকে শুরু করে পঁচাত্তর ইঞ্চি পর্যন্ত প্রত্যেকটা টেলিভিশনে পনেরো হাজার ঘন্টা লাইফ টাইমটা আছে দ্যাটস সাই আপনারা নর্মালি টেলিভিশনটাকে যদি আট থেকে দশ ঘন্টা করেও দেখেন তবুও টেলিভিশনটা আপনারা মিনিমাম পাঁচ থেকে ছয় বছর অনায়াসে ইউজ করতে পারবেন তার মধ্যে ফুল এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা কিন্তু আমাদের কোম্পানি থেকে দিচ্ছি এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি অর্থাৎ এক বছরের মধ্যে টেলিভিশনে কোনো প্রকার প্রবলেম হলে টিভি চেঞ্জ করে নতুন দিবো আর দশ বছর পর্যন্ত সার্ভিস ফ্রি দিব নাও অলরেডি আমি ইউটিউবটা ওপেন করে ফেলেছি তো ইউটিউব থেকে আমি এটাকে একটা ফোরকে ভিডিও প্লে করব যেহেতু টেলিভিশনটা ফোরকে

আসলে একটা ভিডিও বেশিক্ষণ প্লে করে রাখা নিয়ম নেই যার কারণে আমি এটা বেশিক্ষণ রাখছি না তো এইখানে টেলিভিশনটার বার থাকাতে কিন্তু সাউন্ড কোয়ালিটিটাও বেশ ভালো খুবই ভালো মানে এক কথায় অসম আমি কিন্তু আমার আমার নিজের বাসার জন্য পার্সোনাল আমি টেলিভিশনটা ইউজ করছি এই এই মডেলের টেলিভিশনটা ফার্স্ট আসার পরে আমি নিয়েছি একটা আমার খুবই পছন্দ হয়েছে টেলিভিশনটা না ওইখান থেকে আমি এক্সিট করে যাব হচ্ছে এখানে অ্যাপ স্টোরের যে কাজগুলো সেটা তো আমরা দেখতেই পেলাম এছাড়াও যে অপশনগুলো আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে মিডিয়া অপশন মিডিয়া অপশন থেকে আপনারা চাইলে প্যান ইউজ করে আপনাদের যদি কোনো পছন্দের মুভি বা কোনো পিকচার সেগুলো আপনারা দেখতে চান সেটাও কিন্তু আপনারা প্যান ড্রাইভের সাহায্যে দেখতে পারবেন তারপর আসে হচ্ছে ইন্টারনাল পোর্ট ইন্টারনাল পোর্ট হচ্ছে এখানে এ টিভি পোর্ট দেখুন এ হচ্ছে বেসিক্যালি ডিশ লাইন দিয়ে দেখার জন্য আমি অলরেডি এ টিভিতে ঢুকেছি এটিভি এবং এখানে সোর্স অপশানে চলে গেলে আপনারা যেটা পাচ্ছেন এ টিভি এভি ওয়ান এভি টু এইচডিএমআই ওয়ান এইচডিএমআই টু এই পাঁচটা পোর্ট কিন্তু ওগুলো হচ্ছে আপনার কমন যেগুলো আমরা এক্সট্রা কোনো ডিভাইস ইউজ করার জন্য আমাদের প্রয়োজন হবে তো এইখান থেকে আপনারা চাইলে যে কোনো ডিভাইস কানেক্ট করতে পারবেন সেটা আকাশ ডিভাইস হোক বা অ্যান্ড্রয়েড ডিভাইস হোক যেহেতু অ্যান্ড্রয়েড টেলিভিশন অ্যান্ড্রয়েড ডিভাইসের যদিও প্রয়োজন হবে না তারপরেও বলে রাখা ভালো আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের টেলিভিশনগুলোতে কিন্তু লাইন পোর্ট আছে যেটা আমি ফার্স্টে দেখে দেখিয়েছিলাম আপনাদেরকে যে নেটওয়ার্কটাকে আপনারা দুভাবে কানেক্ট করতে পারবেন লাইন পোর্টের সাহায্যে কানেক্ট করতে পারবেন আর ওয়াইফাইয়ের সাহায্যে কানেক্ট করতে পারবেন এছাড়া চাইলে আপনার মোবাইলের হটস্পট দিয়েও কিন্তু টেলিভিশনটাকে চালাতে পারবেন এবং আরও একটা অ্যাপ যেটা আছে সেটা হচ্ছে আপনার কাইন্ড লিঙ্ক কাইন্ডলিংটা হচ্ছে আপনার মোবাইলের স্ক্রিন শেয়ার করে দেখার জন্য যেটা খুবই ইন্টারেস্টিং আমাদের মানে খুবই গুরুত্বপূর্ণ এক কথায় যে আমরা যখন একটা অ্যান্ড্রয়েড মোবাই টেলিভিশন কিনবো তখন কিন্তু অবশ্যই চিন্তা করবো যে আমার টেলিভিশনটাকে আমরা মোবাইল দিয়ে চালাতে পারবো কিনা তো এটা দিয়েই হচ্ছে কিন্তু সরাসরি আপনারা আপনার মোবাইলের স্ক্রিনটাকে শেয়ার করে দেখতে পারবেন আপনি মোবাইলে যেটা চালাবেন সেটাই ওখানে প্লে হয়ে যাবে তো এই ছিল হচ্ছে ভিউয়ার্স আমাদের প্রোডাক্টের রিভিউ ইয়েটা ফুল ডিটেলস তারপরেও যদি আমার কোনো গ্যাপ থাকে বা কোনো মিস থাকে সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন চেষ্টা করবো পরবর্তীতে ভিডিওটা আরও সুন্দর করে করার জন্য আপনাদের সুবিধার্থে কারণ সো ভিউয়ার্স ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তাদেরকে অনুরোধ করব যে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী নতুন ভার্সন বা নতুন কোয়ালিটিফুল নতুন আপডেটেড কোন টেলিভিশন আসার সাথে সাথে যে ভিডিওটা আমরা করে পোস্ট করব সেটা যেন আপনি ফার্স্টে নোটিফিকেশনে পেয়ে যান তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন যেন ফার্স্টে আপনার মোবাইলে নোটিফিকেশানটি চলে যায় এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে ভিডিওটা শেয়ার করবেন যেন তারা তারাও প্রোডাক্টটার রিভিউ দেখে টেলিভিশনটা সম্পর্কে বুঝে তারা একটা টেলিভিশন কেনার সিদ্ধান্ত নিতে পারে যে আসলে কোন ব্র্যান্ডের টেলিভিশনটা নিলে ভালো হবে তো ভিউয়ার্স ধন্যবাদ আপনাদের সবাইকে আবারও আমার এত এতক্ষণ আমার সাথে থাকার জন্য পরবর্তীতে আবার কোনো এক ভিডিও নিয়ে হাজির হব ততদিন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বর্তমানে করোনা পরিস্থিতির মধ্য থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম